সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে নতুন এক ধরনের লাল শাক রান্না করে দেখাবো, এই যে নারকেল কুড়ানো দিয়ে লাল শাক। এভাবে যদি কখনো খেয়ে না থাকেন, এভাবে একবার হলে আপনারা ট্রাই করে দেখবেন, অনেক মজা হয় এই লাল শাক দিয়ে নারকেল কুড়ানো। আমি এই যে এত এত লাল শাকগুলো সব দিয়ে দিচ্ছি, আর নারকেল কুড়ানো আমি দিয়ে দিয়েছি। আমি আজকে শুক্তো চিংড়ি দিয়ে আর এই নারকেল কুড়ানো দিয়ে আপনাদেরকে রান্না করে দেখাবো। এই যে আমি সব দিয়ে এখন আমি কাঁচামরিচ ফালি করা দিয়ে দেবো, আর এটার কালারটা একদম চেঞ্জ হবে না। লাল শাকটা একটু যদি যে কোনো শাকের কালারটা যদি রান্নার পরে যেমন তেমন থাকে তো দেখতে অনেক ভালো লাগে, খেতে তো মজা হয়, কিন্তু দেখতে সৌন্দর্য হলেই মনে হয় বেশি তৃপ্তি আসে। সেজন্য এর কালারটা ঠিক থেকে লাল শাকটা আজকে রান্না করে আপনাদের দেখাবো। আর এই যে আমি পেঁয়াজ কুচি একটু রসুন কুচি দিয়ে দিলাম, আর একটু রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আমি এখন ঢাকা দিব এটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এই যে আমি ঢাকা দিয়ে দিয়েছি, আমি এর ভিতরে একবার খুলে দেখবো যে এটির কী অবস্থা। এই যে আমি এখন খুলে নিয়েছি, খুলে এখন নাড়িয়ে দেব। দেখুন আমি এখন নাড় চড়া করে দিচ্ছি শাকটাকে। এভাবে আপনারাও সেম প্রসেসিং করবেন, দেখবেন আপনাদের কালারটা সুন্দর থাকবে। এদিকে আমি শুকনো চিংড়িটাকে চুলার উপর দিয়ে সিদ্ধ করে নিচ্ছি একটু গরম পানিতে দিয়ে, তাহলে শুকনো চিংড়িটা সুন্দর হয়। আপনারা চাইলে কাঁচা চিংড়ি দিয়েও করতে পারেন, যার কাছে যেটা থাকে। আমার কাছে কাঁচা চিংড়ি ছিল না, তাই আমি শুকনোটা দিয়ে করছি। এদিকে আমি সব পরিষ্কার করে নিয়েছি, এদিকে পেঁয়াজ কুচানো আর রসুন কুচানো, আর সেই শুকনো চিংড়িটা দিয়ে আমি এখন তেলের উপর দিচ্ছি, দিয়ে এটাকে ভেজে নেবো। দেখুন আমি ভেজে নিচ্ছি এগুলোকে, নিয়ে এর ভিতরে এখন আমি একটু গোটা জিরা দিয়ে দেব। গোটা জিরাটা দিলে কি হয়, এটা অনেক ফ্লেভারটা ভালো আসে, সেজন্য আমি একটু গোটা জিরা দিয়ে দিলাম। এই যে গোটা জিরা দিয়ে দিলাম, এখন এটা ভাজা পর্যন্ত অপেক্ষা করবো। এদিকে দেখুন শাকটার কালার মশলা অনেক সুন্দর এসেছে, আর এদিকে এই যে আমি এটিকে ভেজে নিচ্ছি। এই যে আমার ভাজা প্রায় শেষ, আমি এটিকে এখন শাকের সঙ্গে দিয়ে দেবো। এই যে আমি শাকের সঙ্গে দিয়ে নিয়েছি, এই যে শাকের সঙ্গে দিয়ে আমি এখন